কালামউদ্দিন আনসারি, মোহাম্মদ কালামউদ্দিন আনসারি, মোহাম্মদ ইজরাত আলম, মোহাম্মদ সাবির আনোয়ার, নাম আমি ডাকছি, তোমরা একটু মঞ্চে চলে আসবে, ইমরান হোসেন, আকবর আলী, আমরা উভয়কে যতজন বাইক আরোহী থাকবে একটু জোরে করতালি হোক। আমরা হেলমেটটা এই জন্যই প্রদান করছি যাতে বিপদের ঝুঁকি অনেকটা কমে যায়। অবশ্যই রাস্তাঘাটে সমস্ত দিক এবং ট্রাফিক মেনে যদি কেউ গাড়ি চালান তাহলে বিপদ থাকে না। বিবেক বিহার, বিক্রম বিহার, ফ্লাওয়ার ভ্যালি, হরিয়ান্তা অ্যাপার্টমেন্ট, এই সমস্ত যে অ্যাপার্টমেন্ট, গগনদ্বীপ, আকাশদ্বীপ, এখানে লোকেরা বলে যে এখন আমরা একদম ফ্রি, এখন নিশ্চিন্তে থাকি, অত্যন্ত শান্তিতে আমরা বসবাস করি। আমাদের রাজ্যের ক্ষেত্রে তো মহিলারা অনেক নিরাপদ অন্যান্য রাজ্য সর্বক্ষেত্রেই বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়িত্বে আসার পর বাংলা টোটালি লয়নড সিচুয়েশান কন্ট্রোল, মহিলারা নিরাপদ, সকলেই নিরাপদ। বলো বলো, চট করে চট করে বলো। আপনি বললেন যে পুলিশ কমিশনারেট হওয়ার পর মহিলাদের অনেক মানে আগের মতো আর কোনো অবস্থা নেই, এখন মহিলারা রাতের দিকে বাড়ি ফিরতে পারে এবং সেফটিভাবে ফিরতে পারে। লয়েন অর্ডার সিচুয়েশান টোটালি কন্ট্রোল। আগে চুরি ছিনতাই, কানের মাগড়ি ছিঁড়ে নেওয়া, হার ছিঁড়ে নেওয়া, মেয়েরা বেরোতে পারতো না, মা বাবারা বা বাড়ির লোকেরা তারা চিন্তায় থাকতো রাত্রেবেলা মেয়েরা, বিশেষ করে এই এলাকায় বা জিটি রোডের ওপাশে ওদিকে পাড়ার ভেতরে পুলিশ কমিশনারেট হবে এটা টোটালি বন্ধ হয়ে গেছে। এটা আমার কথা নয়, এটা ওদের কথা, যারা ভোরবেলা মর্নিং ওয়াক করতে যায়, মেয়েরা, বাড়ির মেয়েরা, হাউসওয়াইফরা, তাদের কথা যে আমরা নিশ্চিন্তে বাড়ি ফিরি, কোনো অভিযোগ নেই আমাদের কাছে কোনো। আমি বিভিন্ন এই ধরো বিল্ডিং ও কমপ্লেক্সগুলোতে যাই, তো